রাশিয়ার অস্ত্রগারে যোগ হচ্ছে নতুন 40টি ক্ষেপণাস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চলতি বছরেই রাশিয়ার পরমাণু অস্ত্রগারে 40টিরও বেশি অত্যাধুনিক নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ঢুকছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সামরিক বাহিনীর উদ্দেশ্যে মঙ্গলবার তিনি বলেন, প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র, রক্ষণব্যূহ ভেদ করতে সক্ষম এই নতুন ক্ষেপণাস্ত্র। অন্যদিকে গত কয়েকদিন আগেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র RS-12M তোপলোভের সফল পরীক্ষা করল রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলীয় অস্ত্র কারাগার এলাকার কপুস্থান রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এবং সেটি সফলতার সঙ্গে কাজাকিস্তানে রাখা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ক্ষেপণাস্ত্রের সাহায্যে উন্নত যুদ্ধ ব্যবস্থার কার্যকারিতা যাচাই করে দেখার জন্য আন্তঃমহাদেশীয় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। এই মিসাইলের পরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য অভিজ্ঞতা রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় কাজে লাগানো হবে, যাতে শত্রু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা যায়। গত সপ্তাহে রাশিয়ার কৌশলগত বাহিনী অত্যাধুনিক ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ইয়ার্স হচ্ছে তোপল এম ক্ষেপণাস্ত্র সিরিজের সর্বশেষ সংস্করণ এবং কঠিন জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্র একই সঙ্গে কয়েকটি ওয়ার হেড বহন করতে পারে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।